অভিষেক ম্যাচে চমকে দেওয়া বোলিং করেছেন প্রসিদ্ধ কৃষ্ণা। প্রথম ম্যাচ খেলতে নেমে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার রেকর্ড অর্থাৎ 54 রানে 4 উইকেট নিয়েছেন, যা দেখে গ্লেন ম্যাকগ্রা টুইটারে তাকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, অভিষেক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। দুই নান এবং তাদের সঙ্গে থাকা দুই শিক্ষার্থীকে প্রবল হেনস্থা, তারপর জোর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের বিরুদ্ধে। ওই দুই সন্ন্যাসিনী দিল্লি থেকে উড়িষ্যার রাউরকেল্লা যাচ্ছিলেন। সংঘ সেবকদের দাবি, ট্রেনে ওই দুইজন তাদের সঙ্গে থাকা দুই কিশোরীকে ধর্মান্তকরণের চেষ্টা করছিলেন। এরপর স্টেশনে বিস্তর খোঁজখবর নেওয়ার পরে সংঘ সেবকরা জানতে পারেন তারা কাউকেই ধর্মান্তরিত করার চেষ্টা করেননি, বরং সঙ্গে থাকা ওই দুজনও খ্রিস্টান ধর্মাবলম্বী। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে থাই মাসেলে চোট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন সাইনা। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে টোকিও অলিম্পিকে যদি যোগ্যতা অর্জন করতে হয় তাহলে তাকে নিজের র্যাঙ্কিং ভালো করতে হবে, সেই কারণে এখন মরিয়া হয়ে কোর্টে নামছেন সাইনা। আয়ারল্যান্ডের র্যাচেল ডেরাককে 21-21 হারিয়েছেন তিনি। ভারতীয় শাকলার যে আবার ফর্মে ফিরেছেন তা এই ম্যাচেই পরিষ্কার, যথেষ্ট আগ্রাসী হয়ে খেলেছেন সাইনা। এবার ভারতীয় সেনাকে আরো শক্তিশালী করে তুলতে যুগান্তকারী পদক্ষেপ নিল প্রতিরক্ষা মন্ত্রক। 1300 হালকা সাজোয়া গাড়ি তৈরি করার বরাদ্দ দেওয়া হয়েছে মহিন্দ্রা ডিফেন্স সিস্টেমকে। সংস্থাটির সঙ্গে 1,56,00,000 টাকার চুক্তি স্বাক্ষর করেছে প্রতিরক্ষা মন্ত্রক। এই গাড়িতে একসঙ্গে মেশিন গান, রকেট লঞ্চার এবং অটোমেটিক গ্রেনেড দিয়ে হামলা করার প্রযুক্তি থাকবে। পাশাপাশি শত্রুপক্ষের গুলি বা ল্যান্ডমাইন এই গাড়িকে আঘাত করতে পারবে না। একে তো হার, তার উপর চোটে অনিশ্চিত ইংল্যান্ডের ক্যাপ্টেন ইয়ান মর্গান। ফিল্ডিং করার সময় ডান হাতে তালু ফেটে গিয়েছে, তার সেলাই পড়েছে 4টে। মর্গান খেলতে না পারলে বেশ চাপে পড়ে যাবে ইংলিশ টিম। শুধু মর্গান নন, বাউন্ডারি লাইনে ফিল্ডিং এর সময় কলার বোনে চোট পেয়েছেন স্যাম বিলিংসও। পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোটাই এখন লক্ষ্য, সেক্ষেত্রে টিমে কিছু বদলও হতে পারে। 60 বছরের মধ্যে সবচেয়ে বড় বন্যার মুখোমুখি হলো অস্ট্রেলিয়া। ক্রমশ বাড়তে থাকে জলের স্তর, সবাই প্রাণে বাঁচতে চায়, তাই প্রাণে বাঁচার জন্য হাজার হাজার সাপ এবং মাকড়সা ভিড় করেছে লোকালয়। বাড়ির জানলা দরজায় কিলবিল করছে মাকড়সা, জলের স্রোতের সঙ্গে ভেসে আসছে পোকা মাকড় থেকে শুরু করে সাপ। ইন্টারনেটে বেশ কয়েকটি ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। কুণাল পাণ্ডে নিজের পারফরমেন্সের পর যখন ধারাভাষ্যকারের সঙ্গে কথা বলতে আসেন তখন একাধিকবার কান্নায় তার গলা বুঝে আসছিল। ভারতীয় দলে প্রাক্তন ক্রিকেটার মুরলী কার্তিক এখন ধারাভাষ্যকার। অভিষেক ম্যাচে হাফ সেঞ্চুরি করা কুণালের সঙ্গে তিনি কথা বলেন, তারপর ভাদোদ্রার অলরাউন্ডার নিজের আবেগ কন্ট্রোল করতে পারলেন না, একেবারে ক্যামেরার সামনে ভেসে যান তিনি। ভাইরাল ভিডিও। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে ছন্দ খুঁজে পেয়েছিলেন বিরাট কোহলি, তার ফল পেলেন আইসিসির ক্রমতালিকায়। 4 নম্বরে উঠে এলেন তিনি, 4 নম্বর থেকে লোকেশ রাহুল নেমে গেলেন 5 নম্বরে। রোহিত শর্মা এগিয়েছেন 3 ধাপ, তিনি উঠে এসেছেন 14 নম্বরে। 1 নম্বরের স্থানটা ধরে রেখেছেন ইংল্যান্ডের ডাউট ময়ান। এতদিন ইনস্টাগ্রাম পোস্ট বা রিলসে এই ফিচার চালু থাকলেও স্টোরির জন্য এই ফিচার ছিল। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ যে নতুন ফিচার আনতে চলেছে সে ব্যাপারে টুইট করে জানিয়েছেন তারা। দিন দিন ইনস্টাগ্রাম স্টোরি জনপ্রিয়তা লাভ করছে, আর তার জন্যই নতুন ফিচার আনতে চলেছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। এর ফলে ইউজারদের সুবিধা হবে, কারণ তারা সেভ ড্রাফট করে রাখার পরে আপলোড করতে পারবেন। মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় শার্দুল ঠাকুরের বলে জনি ব্রেস্টোর ড্রাইভ বাঁচাতে গিয়ে চোট পেয়েছিলেন শ্রেয়স আয়ার, সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যান। তারপর হাসপাতালে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয় শ্রেয়াসকে। রিপোর্ট পাওয়ার পর দেখা গিয়েছে তার বাঁ কাঁধে চোটের হাল ভালো নয়। ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি দুটো ম্যাচে ও আইপিএল এর প্রথম দফায় দিল্লি হয়ে তিনি নামতে পারবেন কিনা তা নিয়েও তীব্র সংশয়। তুমি যাকে ভালোবাসো বা বসন্ত বাতাসে গাওয়া ইমনকে গান গাইতে দেখেছেন, কিন্তু তিনি যে এইভাবে জনসমক্ষে হাতাহাতি মারামারি বা চুলোচুলিতে জড়িয়ে পড়বেন তা ভেবেছেন কখনো? তবে সত্যি সত্যি নয়, একেবারে মজার ছলে বন্ধুশিল্পী নীলয় সেনগুপ্তের সঙ্গে ভিডিও বানিয়েছেন তিনি। এরপর বুধবার রাতে সেটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন ইমন নিজেই। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। নিষেধাজ্ঞা ওঠার আগে ফের একবার ফিফায় নিষিদ্ধ হলেন প্রাক্তন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। আগের নির্বাসনের মেয়াদ শেষ হতে বাকি ছিল মাত্র 3 মাস, তার আগে আবারও শাস্তির মুখে পড়তে হলো তাকে। শরীর ভালো নেই প্রাক্তন ফিফা কর্তা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। এখন আপাতত কোমায় রয়েছেন ব্ল্যাটার, তবুও কমবে না শাস্তির মেয়াদ। জরিমানা বাবদ 1.07 মিলিয়ন মার্কিন ডলার নেওয়া হবে তার থেকে। ফের নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ, বেশ কিছুদিন ধরে মহারাষ্ট্রের একের পর এক করোনা আক্রান্ত হওয়ার খবর মিলছে, যার দেশ পৌঁছেছে বি টাউনে। এবার কোভিড-19 এর কবলে পড়লেন অভিনেতা আমির খান। জানা যাচ্ছে আমিরের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে, খবর নিশ্চিত করেছে অভিনেতার মুখপাত্র। আপাতত তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
ভারতে লঞ্চ হতে চলেছে BMW M1000 RR। ইতিমধ্যে টুইটার প্রকাশ পেয়েছে টিজার, খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে এই অত্যাধুনিক বাইক। এবার M পারফরমেন্স ভেরিয়েন্ট লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে এই বাইক BMW S1000 RR এর তুলনায় অনেক হালকা এবং দ্রুত গতির বাইক হতে চলেছে। এই প্রথম বাইকের ক্ষেত্রে BMW কর্তৃপক্ষ M ট্রিটমেন্ট আনতে চলেছে। সাধারণত গাড়ির ক্ষেত্রে এই M ট্রিটমেন্ট ব্যবহার করা হয়। সম্প্রতি ডান্স দিবানে 3 রিয়ালিটি শো এর মঞ্চে বিচারক মাধুরীর ডাকে সাড়া দিয়ে দেখা দিয়েছিলেন বলিউডে স্বর্ণযুগের এই তিন বিখ্যাত নায়িকা। তা সম্বল করে বিচারকের আসনে বসেই তারা ছড়িয়ে দিয়েছেন নাচের জাদু। ওয়াহিদাকে দেখা গিয়েছে তিসরি কসম ছবির পান খাইয়ে সাইয়া আমারও গানের ছন্দে দর্শকদের মন মজাতে। হেলেন বেছে নিয়েছিলেন রামবাল রাম ছবির মুংরা, আর আশা পারেক আনমিলো সজনা ছবি থেকে আচ্ছা তো হাম চলতে হে গানের জাদুতে ভাইরাল ভিডিও। তোতা পাখিটির নাম সুইট পি, অর্থাৎ মিষ্টি মটরশুঁটি। ওয়েন্ডির কোলের ওপরেই তার ছোট কুকুরছানা শুয়ে আছে, আর তিনি যখন সুইট পির সঙ্গে সবার আলাপ করিয়ে দিচ্ছেন সেই সুযোগে পাখিটি তার পায়ের নখ দিয়ে খুব স্নেহের সঙ্গে কুকুরের মাথায় আঁচড় কাটছে। কয়েক সেকেন্ড পর ওয়েন্ডির সুইট পিকে অনুরোধ করেন যে সে যেন কুকুরছানাকে বলে যে সে তাকে ভালোবাসে। সবাইকে চমকে দিয়ে রীতিমতো অবাক করে পাখিটি বলে ওঠে আই লাভ ইউ। ভিডিও পোস্ট করার পরে সুইট পির প্রেমে মজেছেন আপামর নেট জনতা। ভিডিওতে দেখা গিয়েছে প্রথমে রাস্তার একটি খাজে কাত হয়ে আটকে গিয়েছে একটি গাড়ি, কিন্তু জলের প্রবল স্রোতে ধাক্কা খেয়ে উল্টে যায় গাড়িটি। ওই অবস্থাতে ভেসে যায় কিছুটা, তারপর আবার জলের স্রোতে ধাক্কা খেয়ে সোজা হয়ে যায় গাড়িটি। মাঝে বন্যার জলে সামান্য ঘূর্ণি সৃষ্টি হলে তার মধ্যে ঘুরপাক খেতে থাকে গাড়িটি, ফের প্রবল স্রোতের ধাক্কায় ভেসে দূরে চলে যায় গাড়িটি। ভিডিওতে দেখা গিয়েছে অনেকে ফোন নিয়ে গোটা ঘটনা ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন। আগ্নেয়গিরি বিস্ফোরণ কিভাবে হয়েছে, লাভার মধ্যে আগ্নেয়গিরি থেকে আর কি নির্গত হচ্ছে সেই সব পরীক্ষা নিরীক্ষা করতে ইতিমধ্যে ওই এলাকায় পৌঁছে গিয়েছে বিজ্ঞানীর দল। তাদের মধ্যে কয়েকজন দেখা গিয়েছে যে উত্তপ্ত লাভার মধ্যে বেকন শেকে হটডগ বানিয়ে নিচ্ছেন তারা, ফয়েলে মুড়িয়ে স্যান্ডউইচ গ্রিল করে নেওয়া হচ্ছে, এমনকি ডিমের অমলেটও তৈরি করছেন বিজ্ঞানীরা। ফ্রাইং প্যান গরম লাভার উপর বসিয়ে দিয়ে তার উপর ডিম ফাটিয়ে দিলেই তৈরি হয়ে যাচ্ছে অমলেট, সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল। একটা সময় তাকে বাংলাদেশ ক্রিকেটে টি-20 স্পেশালিস্ট বলা হচ্ছিল, কিন্তু শেষমেশ তার মতো প্রতিভার অপচয় হলোই বলা চলে। বহুদিন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি বাংলাদেশের ক্রিকেটার সাব্বির রহমান, ফলে এখন তার জায়গা হয়েছে পাড়ার ক্রিকেটে। বাংলাদেশে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত পাড়া ক্রিকেট টুর্নামেন্টে খেপ খেলে বেড়ান সাব্বির। চ্যাম্পিয়ন ট্রফি খেলা ক্রিকেটারে এমন পরিণতি যেন মানতে পারছে না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।